এটি হলো বাংলা খবরের চ্যানেল। আপনাদের এলাকায় নতুন নতুন খবর নিয়ে এলো খবর 48 ঘন্টা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর চক্রবর্তী পাড়া অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর বাড়িতে গণেশ পুজো হয়। এই পুজো এবছরে ষষ্ঠ বছরে পদার্পণ করে। এই পুজোর উপলক্ষে এখানে 50 থেকে 55 রকম ভোগ নিবেদন করা হয়। এই পুজো উপলক্ষে পরিবারের আত্মীয়রা যেখানে থাকে সেখানে থেকে এসে এখানে আনন্দ উপভোগ করে। 3 দিন ধরে চলে এই পুজো। এই সম্বন্ধে এই পরিবারের মহিলাদের প্রতিক্রিয়া এই খবর দেখছেন একমাত্র খবর 48 ঘন্টা চ্যানেলে। ওম রং সংকোচ শরীরং দহ দহ স্বাহা, ওম ফুল সিংহা কর্ণ ষোলশ জল জল প্রজ্জ্বলং প্রজ্জ্বলং হংস সুহং স্বাহা। এখানে ধূপ উড়ে গেছে। ওম এত দীপ ভূতা দীর্ঘম অনন্ত পূজা হস্তে বাম হস্ত দ্বারা মা ভক্ত বলি আচ্ছাদন করিয়া ওম কুসুমায় দ্বারা বম এ দশময় মা সব ভক্ত মানুষের কাপড় আর তুলি আর কি বলছে নাকি রাত্রে চাপড় সামর সব দেবে তোমার জয় হোক হে কালরাত্রি আমি তোমাকে প্রণাম করি জয়ন্তী মঙ্গলকারী অদ্ভুতকারী।
কোটে ওঠার আগে হাতে রেখে বলে যে বলো যা বলি যে ঠাকুর সামনে বলতে হবে অপবিত্র বা পবিত্র চাইলে বলো নম শঙ্খ চক্র পরম বিষ্ণু স্মৃত বাস প্রারব্ধে বিপ্রাণাং কুণ্ডলীক শরধ্বনি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি সর্বমঙ্গল মঙ্গল হরিণ্যাং বরদাং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি তারয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু মৌলি মন্দার মকরন্দ অনুরুণা বিঘ্ন হরমিত হে রম্ব চরণ অম্বুজ রেণব একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ন নাশন পরম দেব হে রঙ্গম প্রণম সচন্দন শুক্লবৃন্দ পত্রাঙ্গলি সায়ুধ বাহন পরিবার শৈব নম বিঘ্ন নাশায় অনুপকারী মানবতায় আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খড়গপুরে। খড়গপুরে? আমার শ্বশুর বাড়ি খড়গপুরে, আমি সেটা আমার বাপের বাড়ি। এখানে অনেক বড় করে আমার ভাইরা পুজো করে, আমি প্রত্যেক বছরে এই পুজোর সময় এখানে চলে আসি, খুব আনন্দ করি এবং ভাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার কাছে অনেক মিলে আনন্দ করে ভোগ টোক খাই, খুব আনন্দ। মানে বাড়ির পুজো একটা অন্যরকম মাত্রা। হ্যাঁ, আর বাড়ির পুজো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, সেখানে আমি চলে আসি। এখানে এই পুজোর আপনার বৈশিষ্ট্য কী আছে? বৈশিষ্ট্য বলতে সব আত্মীয়স্বজনরা আসে, পাড়া প্রতিবেশীরা আসে, সহযোগিতা করে, ভালো লাগে, সব বন্ধুদের সঙ্গে দেখা হয়, বাইরা সব থাকে, আত্মীয়স্বজনরা থাকে, সবাই মিলে পরিমিত করে দু চার দিন থাকা হয়, এইভাবে সব তারপরে সবাই আনন্দ করে বিসর্জনে যায়, নাচতে নাচতে খুব ভালোভাবে কাটে। আপনার নাম? আমার নাম বন্ধুরা মজুমদার, আমি থাকি। আপনি এখানে এই পুজোতে আসেন, আপনার কেমন লাগে? আমার দারুণ লাগে, কারণ আমার দূর থেকে অনেক আত্মীয় স্বজনরা ওই পুজোতে আসেন, আমরা সবাই মিলেমিশে কাজ করে পুজো অর্চনাটা করি, বাবাকে ডাকি যাতে আমাদের আরও সুখ সমৃদ্ধি বাড়ে, রোগ নাশ হয়, এগুলো আমরা চেষ্টা করি, তাকে ভালোভাবে এই গণেশ পূজা আপনার বাড়িতে কেন আরম্ভ হলো, কবে থেকে আরম্ভ হয়েছে? এটা 6 বছর হচ্ছে, আমরা ছোট করে বাড়িতে অনেক আগে থেকেই পুজো করতাম, কিন্তু তারপর এটা আমরা একটু বড় করে করলাম, সবাইকে নিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আনন্দের সাথে আমরা গণপতি বাপ্পার পুজো করছি। এই পুজোতে আমরা 3 দিন ধরে বাবার পূজা করি, নানান রকমের ভোগ দিই, সন্ধ্যা আরতি, সবাইকে নিয়ে পূজা অর্চনা, সব রকমের আনন্দ অনুষ্ঠান হয়ে থাকে। এই আপনার এই ভোগটা দেন, কত রকমের ভোগ থাকে? কত রকম এখানে আমাদের
পায়েস পিঠে পুলি সব রকম করে 50-55 রকমের ভোগ দেওয়া হয়, খিচুড়ি পোলাও ফ্রাইড রাইস মিষ্টি সব রকমের ডাবলি টাবলি নিয়ে যেমন 50-55 রকমের ভোগ দেওয়া হয়, সিমের পায়েস মিষ্টি সব রকমের দেওয়া হয়। এই মহাপ্রসাদটা দর্শন, হ্যাঁ আমরা সবাই মিলে একসাথে এটাকে আনন্দের সহকারে আমরা সবাই এটা খাওয়া দাওয়া করি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বাড়িতে এখানে আসে, আর নির্দিষ্ট একটা দিনে আমাদের বাড়িতে অন্তত 250-300 জন মানুষের অতিথি সমাগম এখানে হয়। তাদের নিয়ে আমরা বাবা গণপতি বাপ্পার আমরা সবাই সেবা করি। জায়গাটার নাম কি? রাজমার চক্রবর্তী পাড়া, বাড়ি। আপনার নাম? মৌমিতা।